Assalamu alaikum, bhai brothers. Welcome to my YouTube channel. Welcome to my another new video. Bhai shob. আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকে আপনাদের জন্য কি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে। আমাদের জিক্সার বাইকের জন্য বেস্ট ইঞ্জিন অয়েল কোনটা এটা অনেকেই জানি না। অনেকেই নানান ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করি বাইকের হিটিং ইস্যুর জন্য, বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায় এই জন্য নানান ধরনের ইঞ্জিন অয়েলে আমরা শিফট করি। সঠিক ইঞ্জিন অয়েল কোনটা এটা অনেকেই জানি না। তো আমার এই জিক্সার বাইকে, মানে জিক্সার মোনোটোন বাইকে আমি তিনটা ইঞ্জিন অয়েল ইউজ করছি। প্রথম যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছিলাম, প্রথম ইঞ্জিন অয়েলটা ছিল মতুল 10W40 মিনারেল। এরপরে ইঞ্জিন অয়েলটা এক্সপেরিমেন্ট, মানে নতুন একটা ইঞ্জিন অয়েল আসছে যেটা সুজুকি শোরুম থেকে সবাইকে রিকমেন্ড করে ইঞ্জিন অয়েলটা ইউজ করার জন্য, সেটা হচ্ছে এসি স্টার ইঞ্জিন অয়েল, যেটার ভিডিও বা যেটার রিভিউ বলেন এক কথায়। রিভিউটা আমার চ্যানেলে দেয়া আছে, ওই রিভিউটা আপনারা দেখে নেবেন। আরেকটা ইউজ করতেছি সেটা হচ্ছে লিকুমলি 10W40, ওইটা মিনারেল। তো তিনটা যে ইঞ্জিন অয়েল ইউজ করছি তিনটাই কিন্তু মিনারেল ইঞ্জিন অয়েল আমি ইউজ করছি আমার জিক্সার মোটন বাইকে। মতুল যেটা আছে ওইটার রিভিউ আমি আপনাদের অন্য সময় বলবো, বাট এসি স্টার আর লিকুমলি 10W40 যেটা আছে এই দুইটা ইঞ্জিন অয়েলের কম্পেয়ার আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। মানে দুইটা ইঞ্জিন অয়েল থেকে আমি কেমন পারফরমেন্স পেয়েছি সেটা আপনাদের সাথে আমি আজকে তুলে ধরবো। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ঘড়িতে এখন সময় বাঁচতেছে 1:56। তো ভাই সব, আজকে তো আমি লিকুমলি এবং এসি স্টার ইঞ্জিন অয়েলের কম্পেয়ার ভিডিও আপনাদের সাথে তুলে ধরতেছি, মানে দুইটার পারফরমেন্স কেমন এই ভিডিওটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। তো প্রথমে বলবো এসি স্টার ইঞ্জিন অয়েলটা নিয়ে, এটার রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে পরে ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, ওইখানে এই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। তারপরেও আপনারা যখন ভিডিও দেখতে আসছেন দুইটার কম্পেয়ার ভিডিও, তাই দুইটারই আমি ডিটেলস এই ভিডিওতে তুলে ধরতেছি। এসি স্টার ইঞ্জিন অয়েলটার পারফরমেন্স দেন এটার প্রবলেম, এটার ভালো দিক কী সেটা আপনার সাথে তুলে ধরি প্রথমে, দেন লিকুমলিটা নিয়ে কথা বলতেছি। তো শর্টকাটে এসি স্টার ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাদের একটু বলে দিই। এই এসি স্টার ইঞ্জিন অয়েলটা ম্যানুফ্যাকচার হয় থাইল্যান্ডে। শেল যে ইঞ্জিন অয়েলটা আছে এটার সাথে হয়তো বা কোনো কানেক্ট আছে এই এসি স্টার ইঞ্জিন অয়েলটার, আমি শিওর জানি না, বাট কানেক্ট আছে। যাই হোক, আগে সুজুকি শোরুমে কিন্তু শেল ইঞ্জিন অয়েলটা যেটা ছিল ওটা কিন্তু রিকমেন্ড করতো স্যার বাইকে ভরার জন্য, বাট এখন নতুনভাবে দেখতেছি যে সুজুকি শোরুমগুলোতে এসি স্টার ইঞ্জিন অয়েলটা আপনার জিক্সার বাইকে ভরার জন্য রিকমেন্ড করতেছে। তো প্রথমে ছিল শেল, এরপরে এসি স্টার চলে আসছে। তো এসি স্টার ইঞ্জিন অয়েলটা আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য ভরছিলাম। তো প্রথমে বলি যে এসি স্টার ইঞ্জিন অয়েলটা ভরার পরে আমার বাইকে পারফরমেন্স কেমন পেয়েছি। প্রথমে যখন আমি এসি স্টার ইঞ্জিন অয়েলটা ভরলাম, ভরার পরে আমি যখন বাইকটা নিয়ে বের হইলাম, তো বাইকটার সাউন্ডটা একদমই স্মুথ ছিল। এক কথায় এতটাই স্মুথ যে এই স্মুথনেস আমি অন্য কোনো ইঞ্জিন অয়েল থেকে পাইনি। এটা আপনি যখন এসি স্টার ইঞ্জিন অয়েলটা ভরবেন, ভরার পর যখন আপনি এই বাইকটা নিয়ে বের হবেন, আপনি দেখবেন আপনার আগে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছিলেন ওই ইঞ্জিন অয়েলটা থেকে এসি স্টার ইঞ্জিন অয়েলটা ভরার পরে আপনার বাইকের সাউন্ড এবং আপনার বাইকটা একদম স্মুথ লাগবে, মানে সাউন্ডটা একদম স্মুথ লাগবে। মানে যখন আপনারা বাইকটার ইঞ্জিন অয়েলটা ভরবেন তখন এই স্মুথনেসটা পাবেন, আর এই স্মুথনেসটা ততক্ষণ অবধি সীমাবদ্ধ থাকবে যতক্ষণ অবধি আপনি বাইকটা নর্মাল গতিতে রাইড করবেন। এখন বলি বাইকটা যখন আপনি হাই আরপিএমে রাইড করবেন এই ইঞ্জিন অয়েলটা ভরার পরে তখন এই ইঞ্জিন অয়েল থেকে কেমন পারফরমেন্স পাবেন। এসি স্টার ইঞ্জিন অয়েলটা যখন আপনারা ভরবেন, ভরে যখন আপনারা হাই আরপিএমে রাইড করবেন তখন এই ইঞ্জিন অয়েলটা থেকে আপনারা একটা বাজে একটা সার্ভিস পাবেন, সেটা হচ্ছে আপনার ইঞ্জিন থেকে একটা ঝ্যানঝ্যান সাউন্ড করবে। আমি মনে করি যে এই ইঞ্জিন অয়েলটা ভরার পরে, মানে যারা নর্মালি রাইড করেন
অ্যাভারেজ আরপিএম 7000-এর ভিতরে রাখেন, তারা যদি এই ইঞ্জিন অয়েলটা ভরেন আর অ্যাভারেজ গতি যদি আপনারা 80 থেকে 90-এর ভিতরে রাখেন, তাহলে আমি মনে করি এই ইঞ্জিন অয়েলটা আপনাদের জন্য বেস্ট হবে। কারণ এই ইঞ্জিন অয়েলটা আমি দেখছি বেশি আরপিএমে রাইড করলে পরে ভালো সার্ভিস পাবেন না এই ইঞ্জিন অয়েলটা থেকে। আর লং ট্যুরে যখন আপনি ইঞ্জিন অয়েলটা ভরে যাবেন, মানে লং রাইডে যখন যাবেন, আর লং রাইডে গেলে পরে কিন্তু আমরা সকলে বাইক কিন্তু একটু জোরে জোরে টানাটানি করি, তো আমি মনে করি এই ইঞ্জিন অয়েলটা ভরে লং রাইডে না যাওয়াটাই বেটার হবে। কারণ আপনার বাইকের সাউন্ডটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর বাইকের ইঞ্জিন থেকে একটা ঝ্যানঝ্যান সাউন্ড আসবে, যেটা আপনার কাছে বিরক্তিকর লাগবে। এখন বলি এই ইঞ্জিন অয়েলটা ভরার পরে আপনাদের বাইক থেকে সাউন্ড মানে কেমন পাবেন। ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ভরার পরে বাইকের সাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে, মানে গিক্সারের যে মেন সাউন্ডটা ওই সাউন্ডটা আপনি পাবেন না। সেই অবধি এই ইসিস্টার ইঞ্জিন অয়েল নিয়ে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ভরেন আর আপনারা যদি বাইকটা নর্মাল গতিতে রাইড করেন আর এবং সিটিতে যদি বাইকটা রাইড করেন, ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ভরে আপনারা মজা পাবেন। কারণ যারা সিটিতে রাইড করেন তারা কিন্তু অলওয়েজ নর্মাল গতিতেই রাইড করেন, বেশি আরপিএমে বাইকটা রাইড করেন না। আপনারা সিটিতে রাইড করলে পরে একটা স্মুথনেস সাউন্ড আপনাদের বাইক থেকে পাবেন এবং ভালো সার্ভিস পাবেন। আর ইসিস্টার ইঞ্জিন অয়েলের একটা খারাপ দিক হচ্ছে, আপনি ইঞ্জিন অয়েলটা ভরার পরে দেখবেন আপনাদের ইঞ্জিন থেকে একটা হিটিং ইস্যু পাচ্ছেন, মানে অতিরিক্ত একটা হিটিং ইস্যু পাবেন। বাইকটা আপনি বের করলেন সকালবেলা, বের করার পর দেখবেন যে আপনার 20-25 কিলো রাইড করার পরেই, মানে অতিরিক্ত তাপে যখন রাইডটা করবেন, দেখবেন যে আপনাদের ইঞ্জিন থেকে একটা হিটিং ইস্যু পাচ্ছেন। আর ইসিস্টার ইঞ্জিন অয়েলের একটা ভালো দিক হচ্ছে, এই ইঞ্জিন অয়েলটা আফটার মার্কেটে পাওয়া যায় না, শুধুমাত্র সুজুকি শোরুমেই এই ইঞ্জিন অয়েলটা পাওয়া যাচ্ছে, অন্য সকল ইঞ্জিন অয়েল নকল পাওয়া যাচ্ছে। বাট ইসিস্টার ইঞ্জিন অয়েলটা এখন অবধি নকল পাওয়া যাচ্ছে না, এই ইঞ্জিন অয়েলটা শুধুমাত্র সুজুকি শোরুমগুলোতেই পাওয়া যাচ্ছে। তো এই ছিল বিবরণ। এখন বলি লিকুমলি ইঞ্জিন অয়েলটা নিয়ে, এই ইঞ্জিন অয়েলটা ভরার পরে আমি কেমন পারফরমেন্স পেয়েছি, ইসিস্টার ইঞ্জিন অয়েল থেকে ভালো পারফরমেন্স পেয়েছি নাকি খারাপ পারফরমেন্স পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ভরছিলাম শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য, যে সুজুকি শোরুম থেকে হঠাৎ করে একটা নতুন ইঞ্জিন অয়েলের ভরার জন্য সকলকে সাজেস্ট করতেছে, মানে যারা জিক্সার বাইক ইউজ করে তাদের সাজেস্ট করতেছে। তো এই ইঞ্জিন অয়েলটা ভরার পরে আসলে কেমন সার্ভিস পাবেন আপনারা, এর জন্যই আমি ইসিস্টারের দুইটা ইঞ্জিন অয়েল ভরছিলাম, ভরে এক্সপেরিমেন্টটা করছি। এই ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ভরার পরে আমি দেখছি যে আমার জন্য ইসিস্টার ইঞ্জিন অয়েলটা না, কারণ আমি সিটিতেও রাইড করি, মাঝে মাঝে লং ট্যুরে চলে যাই, তো লং ট্যুরে যখন আমি অনেক জোরে জোরে বাইক রাইড করি তখন ভালো সার্ভিস পাচ্ছি না, এর জন্য আমি ইসিস্টার ইঞ্জিন অয়েলটা বাদ দিয়ে আমি আবার লিকুমলিতে শিফট করি। এখন লিকুমলিতে আসার পরে আমি কেমন সার্ভিস পাচ্ছি এই ইঞ্জিন অয়েলটা থেকে, তো এখন চলেন এই লিকুমলি ইঞ্জিন অয়েলটা নিয়ে একটু কথা বলি। প্রথমে বলি লিকুমলি ইঞ্জিন অয়েলটা ভরার পরে আমি কেমন পারফরমেন্স পেয়েছি। ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পরে আমি যখন লিকুমলি ইঞ্জিন অয়েলটা ভরি, সচরাচর সকলেই জানি যে একটা ইঞ্জিন অয়েল থেকে যখন আমরা আরেকটা ইঞ্জিন অয়েলে শিফট করি, তখন প্রথম ইঞ্জিন অয়েল ভরার পরে কিন্তু এতটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না, কারণ ওইটা খাপ খাওয়াতে একটু সময় লাগে। তো আমি যখন প্রথম লিকুমলি ইঞ্জিন অয়েলটা ভরি, ভরার পরে আমি এতটা ভালো সার্ভিস পাইনি, যেটা সত্য কথা। তো দ্বিতীয় যে ইঞ্জিন অয়েলটা আমি ভরছি ওইটা এখন চলতেছে 773.8 কিলো। লিকুমলি ইঞ্জিন অয়েলটা যখন আমি ভরলাম, ভরার পরে আমার বাইকের সাউন্ডটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আমি যখন বাইকটা রাইড করতেছিলাম নর্মাল গতিতেও, যখন আমি বাইকটা রাইড করলাম তখন ভালো একটা স্মুথনেস পেয়েছি আমার লিকুমলি ইঞ্জিন অয়েল থেকে, তো ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। এরপরে আমি দেখতে চাচ্ছিলাম যে এই ইঞ্জিন অয়েলটা লং ট্যুরে কেমন পারফরমেন্স দেয়। তো আমি বাইকটা নিয়ে সিরাজগঞ্জ চলে গেছিলাম, তো যখন আমি বাইকটা হাই আরপিএমে বাইকটা রাইড করলাম, এক কথায় আমার ইঞ্জিন থেকে কোনো হিটিং ইস্যু পাইনি, মানে অতিরিক্ত যে একটা হিটিং ইস্যু থাকে না, ওই হিটিং ইস্যুটা আমি পাইনি। তো ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ভরার পর যখন আমি লং ট্যুরে গেছিলাম তখন আমি হিটিং ইস্যুটা একটু বেশি পেয়েছিলাম, আমার পায়ে এসে তাপটা লাগতেছিল, ইঞ্জিনের যে তাপটা আছে ওই তাপটা আমি পাচ্ছিলাম আমার পায়ে। আর লিকুমলি ভরার পরে আমি যখন বাইকটা লং ট্যুরে ইউজ করলাম ইঞ্জিন অয়েলটা ভরে, এক কথায় অতিরিক্ত হিটিং ইস্যু আমি আমার ইঞ্জিন থেকে পাইনি লিকুমলি ইঞ্জিন অয়েলটা ভরার পরে। আর আমি যখন বাইকটা লং ট্যুরে টানাটানি করতেছিলাম তখন জিক্সারের যে একটা মেইন সাউন্ড থাকে না, মোটা একটা সাউন্ড থাকে, ওই মোটা সাউন্ডটা আমি আমার বাইক থেকে পাচ্ছিলাম,
বাট ইসিসটা ইঞ্জিন অয়েলটা ভরে যখন আমি লং ট্যুরে হায়ার পেমে রাইড করতেছিলাম তখন আমি তেমন সাউন্ডটা পাইনি। তো লিকুমুলি ইঞ্জিন অয়েলটা আপনারা চাইলে পরে ভরে দেখতে পারেন। আমার বাইকে যখন আমি লিকুমুলি ইঞ্জিন অয়েলটা ভরলাম, তো লিকুমুলি ইঞ্জিন অয়েলটা ভরার পরে আমি নর্মাল রাইডেও ভালো পারফরমেন্স পেয়েছি এবং হায়ার পিএমেও আমি ভালো পারফরমেন্স পেয়েছি। তো এখন যদি কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে ইসিস্টার ইঞ্জিন অয়েল থেকে, লিকুমুলি ইঞ্জিন অয়েল থেকে আমি ভালো পারফরমেন্স পেয়েছি। মানে আমার জন্য, আমার বাইকের জন্য আমি ভালো পারফরমেন্স পেয়েছি, কারণ আমি সিটিতেও রাইড করতেছি, আমার যখন দরকার হচ্ছে আমি লং ট্যুরেও চলে যাচ্ছি। তো আমার বাইকের জন্য আমি দেখলাম যে লিকুমুলি ইঞ্জিন অয়েলটাই বেস্ট। এখন একটা কথা বলি যে লিকুমুলি ইঞ্জিন অয়েলটা বেস্ট হলেও এই ইঞ্জিন অয়েলটা কিন্তু আফটার মার্কেটে অনেক নকল বের হয়েছে। আর এই নকল ইঞ্জিন অয়েলটা আপনারা যদি ভরেন তাহলে মনে করেন যে আপনারা ভালো সার্ভিস পাবেন না, ভালো পারফরমেন্স পাবেন না আপনাদের লিকুমুলি ইঞ্জিন অয়েল থেকে। সর্বশেষ কথা হচ্ছে যারা নর্মালি রাইড করেন আর যারা সিটিতে রাইড করেন, মানে লং ট্যুরে খুব কম যান, তাদের জন্য ইসিস্টার ইঞ্জিন অয়েলটা আমি মনে করি বেস্ট হবে। আর যারা লং ট্যুরে যান এবং সিটিতেও রাইড করেন, আমি মনে করি তারা যদি লিকুমুলি ইঞ্জিন অয়েলটা ভরেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে, আপনাদের জিক্সার বাইকের জন্য। তো আমার জিক্সার বাইকে আমি যে পারফরমেন্সটা পেয়েছি লিকুমুলি ইঞ্জিন অয়েলটা ভরার পরে আর ইসিস্টার ইঞ্জিন অয়েলটা ভরার পরে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল দুইটা ইঞ্জিন অয়েলের পারফরমেন্স এবং কম্পেয়ার। আর বাজারে আফটার মার্কেটে অনেক রকমের ইঞ্জিন অয়েল নকল পাওয়া যাচ্ছে, তাই ইঞ্জিন অয়েল ভরার আগে অবশ্যই বুঝে শুনে ইঞ্জিন অয়েলটা ভরবেন। যদি ইঞ্জিন অয়েল নকল ভরেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি, তাই চেক করে দেন ইঞ্জিন অয়েলটা ভরবেন। আর এরপরে যে ভিডিওটা আমি আনতেছি ওই ভিডিওতে আমি আপনাদের কিছু ইনফরমেশন দেবো এই ইঞ্জিন অয়েলের সম্পর্কে, কোন কোন ইঞ্জিন অয়েলগুলো নকল বেশি পাওয়া যাচ্ছে আফটার মার্কেটে। যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভাই সব, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম।